নড়াইল থেকে এমডি সজল জানতে চেয়েছেন পশ্চিম দিকে পা দিয়ে ঘুমালে কি গুণা হবে এতে আমার জানার অনেক ইচ্ছা ছিল ধন্যবাদ এমডি সজলকে সদলকে অসংখ্য ধন্যবাদ ছোটো ভাই এমডি সদল পশ্চিম দিকে পা দিয়ে ঘুমালে গুণা হবে এই মর্মে কোনো বর্ণনা পাওয়া যায় না তবে পশ্চিম দিকে পা দিয়ে সচরাচর না ঘুমানোই উচিত কারণ পশ্চিম দিকে আমাদের কিবলা আমাদের কাবাঘর কাবাঘরের সম্মানার্থে পশ্চিম দিকে পা দিয়ে না ঘুমানোই উচিত তবে যদি বিশেষ কোনো প্রয়োজনে কখনো ঘুমানো লাগে সেটা হয়তো হতে পারে মাঝে মাঝে বা কখনো হয়তো সেরকম সমস্যায় পড়ে গেলে সেই ক্ষেত্রে কিন্তু রেগুলার অর্থাৎ পশ্চিম দিকে পা দিয়ে শোয়ার জন্যই পজিশন করে রাখা বা সেই পজিশনে সারা জীবন বা বছরের পর বছর মাসের পর মাস এভাবে একজন মুমিন প্রকৃত মুমিন মুসলিমের ঘুমানো উচিত নয় উচিত নয় এই জন্য যেহেতু আমরা পশ্চিম দিকে সেজদা দিই কেবলা কাবাঘরকে কেন্দ্র করে সেহেতু কাবাঘরের সম্মানার্থে এটা না করা উচিত তবে করলে বড়ো ধরনের কোনো গুণা হবে এই মর্মে বর্ণনা পাওয়া যায় না তবে আমাদের উচিত হবে উত্তর দিকে বা দক্ষিণ দিকে অথবা পূর্ব দিকেও পা দিয়ে ঘুমাতে পারি রাসূলুল্লাহ সাল্লাম সাল্লাম এর একটা চমৎকার বর্ণনা আছে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা কেবলার দিকে পিট করে অথবা কেবলাকে কেন্দ্র করে পেশাব পায়খানা করবে না তাহলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কেবলার দিকে পেশাব পায়খানা করতে নিষেধ করেছেন ঠিক আছে কিন্তু যদি আমরা পূর্ব দিকে পূর্ব দিকে যদি পেশাব পায়খানা করি তাহলেও কিন্তু আমার আমাদের পিঠ কিন্তু কেবলা দিকে চলে যায় এটাও নবীজি নিষেধ করেছেন এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে কেবলার একটা আলাদা সম্মান আছে এই জন্য আমরা যখন পেশাব পায়খানা করবো তখন উত্তর দক্ষিণ দিক একইভাবে আমরা যখন শয়ন করব বা ঘুমোতে যাব বা শুব তখন আমাদের বিছানার পজিশনটা উত্তর দক্ষিণ দিকে করাই সব থেকে উত্তম তবে একান্ত বাধ্য হয়ে কেউ যদি পশ্চিম দিকে পা দিতে চায় আশা করি গুণা হবে না